জলপাইগুড়ি জেলা জুড়ে চলল পুলিশি টহলদারি। লকডাউন না মানার জন্য আটক করা হলো দু একজনকে। তবে আজকের মতো লকডাউনে এতটা সাড়া আগে পড়েনি বলে মনে করা হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, জলপাইগুড়ি জেলা সহ শহরের আক্রান্তের সংখ্যাও ক্রমবর্ধমান। মানুষের সচেতনতাই পারে করোনা সংক্রমণের সংখ্যাটাকে কমিয়ে আনতে। এতদিন যাবৎ মানুষের অসচেতনতার ছবি বারবার ধরা পড়েছে। লকডাউনেও বিনা প্রয়োজনে বাড়ির বাইরে দেখা গেছে বহু মানুষকে, সে কারণে তটস্থ থাকতে হয়েছে পুলিশ প্রশাসনকে। তবে জেলা জুড়ে আজকের ছবি যেন অনেকটাই আলাদা। দোকান বাজার লকডাউনে যেমন বন্ধ ছিল, তেমনি জনমানব শূন্য ছিল পথঘাট। জল শহরের একই ছবি ধরা পড়েছে। পুলিশ প্রশাসন ছিল খুব সক্রিয়, খুব প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া মানুষদেরও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। লকডাউন না মেনে রাস্তায় বের হওয়া দু একজনকে পুলিশ আটক করেছে বলে সূত্রের খবর। কোতোয়ালি থানার আইসি বিপুল সিনহা নিজে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় টহল দিয়েছেন। অন্যদিকে ময়নাগুড়িতেও লকডাউন কঠোরভাবে বলবৎ হয়। দোকান বাজার বন্ধের পাশাপাশি চলেনি সরকারি ও বেসরকারি যানবাহনও। প্রয়োজনে বার হওয়া মানুষদের মুখে ছিল মাস্ক, তবে ব্যতিক্রম আমাদের ক্যামেরার নজর এড়াতে পারেনি। ক্যামেরা দেখে সেই সব অসচেতন মানুষ মুখ আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ে। মাস্কের ব্যবহারের গুরুত্ব সম্পর্কে এখনও তারা অন্ধকারেই রয়েছে। এদিন লকডাউনকে সফল করতে কড়া পুলিশি ব্যবস্থা লক্ষ্য করা যায় ময়নাগুড়িতেও।